আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমার নাম এসএম ইলিয়াস চৌধুরী, বাবার নাম মৌলভী দুলামিয়া চৌধুরী, নাম পশ্চিম বর্ষাদাবাদ, অশোক চৌধুরী বাড়ি, হতাজারি চৌধুরী। স্কুল কোন কোনখানে? আমি আমার গ্রামের স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয় করি, কিশোর ইলিয়াস চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, তারপর নাজিরাত কলেজিয়েট হাই স্কুল, এবং এরপর নাজিরাত কলেজিয়েট আমি লেখাপড়া করি। মেট্রিক কোন ইয়ারে? মেট্রিক আমার 67-68। হ্যাঁ, যেহেতু আমি নাজিরাত কলেজিয়েট হাই স্কুলের ছাত্র ছিলাম এবং এটা স্কুল এবং কলেজ অত্যন্ত পাশাপাশি ছিল, নাজিরাত কলেজের ছাত্র সংগঠনের মধ্যে তখন আসলে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শক্তি, পরবর্তী পর্যায়ে ইসলামী ছাত্র সংঘ এবং এনএসএফ, এসব ছাত্র সংগঠনগুলো ছিল। তবে সরাসরি প্রাথমিক পর্যায়ে ছাত্র সংগঠন মধ্যে সরাসরি নাম দিয়ে কিন্তু কোনো রাজনীতি সেখানে করা যেত না। যেমন ছাত্রলীগের নাম ছিল সোয়া, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ছাত্র ইউনিয়নের নাম ছিল নবযাত্রী, কেলাপথে রব্বানী পার্টি যেটা সেটা ছাত্র শক্তি নামে ছিল, সেটার নাম ছিল প্রভাতী, এবং অন্য দলগুলো তখন সেখানে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। পরবর্তীতে 70-এর দশকের আগে এসে আপনার দুটো দল সেখানে 68 থেকে দুটো দল সেখানে ইয়ে হয়েছিল, সেটা হচ্ছে ইসলামী ছাত্র সংঘ এবং এনএসএফ। এর কাজ প্রথম পর্যায়ে অনেক দিন পর্যন্ত এটা ইলেকশন হয়নি, 1970-এর দীর্ঘ গ্যাপের পর কিন্তু একটা ইলেকশন হয়েছিলো, সেটা 1970 সনে, যেটা আনোয়ার আলীম সভাপতি ছিলেন, জাহাঙ্গীর হোসেন চৌধুরী আপনার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল। সে আমি প্রথমে 1 মার্চের কথা বলবো, 1 মার্চ যখন ইয়াহিয়া খান যখন জাতীয় সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল, তখন আমরা আনোয়ার আজমের নেতৃত্বে পুরো ছাত্রগুলো নাজিরাত কলেজে যারা আমরা পড়ালেখা করেছি, যারা ক্লাস হয়েছিল, ক্লাস বর্জন করে একটা মিছিল বের করে, অনেক বড়ো মিছিল বের হয়েছিলো, সেখানে দলমত নির্বিশেষে কিন্তু মিছিলটা বের হয়েছিলো। নাজিরাত কলেজের দক্ষিণ পূর্ব পাড়ে আমরা মিটিং করি, সেই মিটিংয়ে আনোয়ার আজমের সভাপতিত্ব মিটিংটা অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ে আনোয়ার আজম বক্তব্য রাখেন, বদির আলম বক্তব্য রাখেন, মঈনুদ্দিন বক্তব্য রাখেন, রুহুল আমিন বক্তব্য রাখেন, আমি বক্তব্য রাখি, এবং আমরা সিদ্ধান্ত, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হচ্ছে কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্তটা দেয় সেই সিদ্ধান্তগুলো যখন আমরা ফলোআপ করি, বা রেডিওটাকে প্রাধান্য দিয়েছি। রেডিওর মধ্যে আমরা প্রত্যেকটা দোকানে দোকানে মাইক সেট করে দিয়ে, অর্থাৎ সে মাইকের স্পিকার সেট করে দিয়ে ওটাকে গণহারে যাতে প্রচারিত হয় সেই বা আমরা সেই ব্যবস্থাটা নিয়েছি বঙ্গবন্ধু 7ই মার্চে। 8ই মার্চে আমরা এগুলো প্রচার করতেছি, আমরা বিভিন্ন জায়গায় ছাত্র সংগঠন, এই যে বঙ্গবন্ধু বললো যে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে, ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ছিলেন আনোয়ার আলীম সাহেব, নাজিরাত, এটা নাজিরাত কেন্দ্রিক ছিল, এটা কিন্তু আপনি যদি উপজেলা বা থানা কেন্দ্রিকে তা নিয়ে যান তাহলে হয় না। 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের পরিবর্তি বুঝতে ক্যান্টনমেন্ট থেকে কিন্তু সদস্য গিয়ে নাজিরাত কলেজ ফিল্ডে কিন্তু একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল, সেই ট্রেনিংয়ে স্থানীয় জনসাধারণ নাজিরাত কলেজের ছাত্ররা কিন্তু অংশগ্রহণ করেছিল। 23 মার্চ একটা ঘটনা ঘটে গিয়েছিল, কিন্তু আমাদের এখানে সোয়াতের এখানে যেখানে গিয়ে অস্ত্র খালাস করতে গিয়েছিল, সেখানে কাঠিহাটের একটা ছেলে ওখানে থাকতো, ওইখানে তার একটা দোকান ছিল, সেখানে তাকে পুলিশ বা ইয়াতে প্রতিবাদ করতে গিয়েছিল, গুলি হয়েছিল। তার বাড়ি হচ্ছে কাঠিহাটের পশ্চিমে, তার নাম হচ্ছে বুলু। আমরা নাজিরাত থেকে মিছিল করে এসে আনোয়ার আলীম সহ সেই গুলির এখানে
তাকে দেখতে গেলাম, তাকে তাকে নিমিশিল করলাম এবং কাজারে তুলে তাকে সমাধিস্থ করলাম। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে 25 মার্চের যখন এই বিষয়টা ঘটল তখন কিন্তু এক পর্যায়ে দেখা গেছে যে নাজিরাতকে যে চট্টগ্রাম সেনানিবাস কিন্তু গেরো হয়েছিল, সেটা আব্দুর রহমান আর্মস কোম্পানি আছে এখানে বিভিন্ন যে ইয়ের মধ্যে যে আর্মস কোম্পানিগুলো সেই আর্মস কোম্পানির আর্মগুলো কিন্তু বন্দুক এবং টোটোগ্যাসাল এই ধরনের বিভিন্ন অস্ত্রশস্ত্র যেগুলো ছিল অস্ত্র সেগুলো লুট হয়েছিল। চট্টগ্রামের মানুষ এবং কোটাজারের মানুষ, ফতপুরের মানুষ এবং বঙ্গবন্ধুর সেই ইয়ে অনুযায়ী প্রতিরোধ ব্যবস্থার কার্যকর ব্যবস্থা হয়েছিল, সেখানে কিন্তু একটা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেটা 26 মার্চ থেকে আমার 6 এপ্রিল পর্যন্ত কিন্তু এটার কার্যকরিত ছিল। 26 মার্চ যে রাত্রে যে একটা বড় রকমের যেটা ক্যান্টনমেন্টের যে দুর্ঘটনাটা ঘটেছিল সেখানে এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষেরা খুব বেশি বিক্ষুব্ধ হয়েছিল, সেই এনপিএস সদস্যদের গুলি করে সেখানে উপর ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল। সেই স্থানটার নাম হচ্ছে আপনার কইয়ার ছড়া বা কৈজ্য ছড়া, ওখানে ক্যাম্প ছিল, সেখানে একটা ট্যাঙ্ক আটকে দিয়েছিল। পরবর্তীতে কিন্তু এই ঘেরাও থেকে কিন্তু পার্সোনারা কিন্তু বের হতে পারেনি ক্যান্টনমেন্ট ছেড়ে। 7 এপ্রিল সম্ভবত সোমবার হবে বা তারিখটা আমার একটু এদিক ওদিক হবে, কিন্তু বারটা কিন্তু টিকে আছে। ওরা প্রথম দিক থেকে ক্যান্টনমেন্ট থেকে গোলাগুলি করে ট্যাঙ্ক নিয়ে বের হয় এবং নাজিরাট আক্রমণ করে। এবং আমার তখন ইয়েতে যে সেনাবাহিনীগুলোর যে ক্যাম্প ছিল, বিজারের যে প্রোটেকশান ব্যবস্থাগুলো ছিল, হাটাজালিতে ছিল, বদ্দিগির পাড়ে ছিল এবং সরকার হাটে ছিল, মুরলী মেন হাটে ছিল এবং নাজিরহাটে ছিল। নাজিরহাটের মধ্যে একটা যে বর্তমান যেটা পুরনো যে জনতা ব্যাংক ছিল সেটা দোতলা বিল্ডিং ছিল, সেখানে একটা ক্যাম্প এম্বুশ করেছিল আর বাকিরা কিন্তু আশ্রয় নিয়েছিল ইয়েতে আপনার এই আহমদিয়া মাদ্রাসাতে। 26 মার্চের সকালবেলার একটা ঘটনা আমি আপনাকে বলছি। আমরা যেহেতু নাজিরহাট কোনো বাড়ির পাশে এবং নাজিরহাটে এসেছি, রামগড় থেকে আমাদের যে জিপে করে অর্থাৎ লোকের জিপে করে কিছু বিডিআর সদস্য আসছে, তারা বলছে যে আমরা পাকিস্তানিদের প্রথম করে এখানে আসছি। তাদের মাথা দুজনের মাথায় গুলি লেগেছিল। গুলি লাগার পর সেখানে চিত্তরঞ্জন দাস নামে একজন ডাক্তার ছিলেন, বিডিআর ডাক্তার, তিনি নাজিরহাট কলেজে একসময় চাকরি করতেন। পরবর্তী চাকরি ছেড়ে দিয়ে নাজিরহাট থেকে অর্থাৎ নাজিরহাটের প্রথম ইয়ে থেকে স্টেশনে যাওয়ার পথে সেখানে সে একটা সফল ক্লিনিক নামে একটা ক্লিনিক করেছিল, সেখানে চিকিৎসা করেছে। চিকিৎসা করার পর ওরা নাজিরহাট অবস্থান করেছিল। এদিকে 25 মার্চ পর্যন্ত আরও কিছু ঘটনা প্রবাহ নাজিরহাট অঞ্চলে ছিল, সেটা হচ্ছে বিক্ষুব্ধ শিল্পী সমাজের একটা প্রোগ্রাম ছিল। সে প্রোগ্রামে তারা ট্রাকে করে করে বিভিন্ন বাজারে হাট বাজারে গিয়ে তারা নাটক, জাগরণীমূলক গান ইত্যাদি ওখানে করতো, সন্ধ্যাবেলায় এটা করতো এবং 10টা 11টায় তারা ফিরে আসতো, জাগরণীমূলক গান এবং নাটক করতো। তার সাথে বৃহস্পতিবার বা মঙ্গল সেটা কোন বার্তা হবে আমার মনে হয় সম্ভব হবে, যেহেতু আমার এটা সুযোগ বলা হচ্ছে না। সেদিন নাজিরহাট কলেজ ওরা আক্রমণ করলো, সৈন্যরা পিছনে ইয়েতে চলে গেল। আহমদিয়া মাদ্রাসাতে যারা ইউপিএ সদস্য এবং বিদ্রোহী যে সেনাবাহিনী যে লোকজনগুলো ছিল সেখানে, সেখান থেকে তোরা ওরা ধীরে 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 কিন্তু তাদের আক্রমণ প্রতিহত করে করে তারা ভারতে চলে যায়। কিন্তু আমাদের কিছু কাজ ছিল, সে কাজগুলো হচ্ছে যে আমাদের যারা ছাত্র সংগঠন যে সব লিডার ছিল তাদেরকে তাদের বাড়িতে যোগাযোগ করা, ক্যাম্প ঠিক করা এবং বিশেষ করে তাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা, যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা এবং তারা আমরা গ্রুপ ঠিক করলাম, সেই গ্রুপে গ্রুপে গ্রুপ করে যুদ্ধ গেল। মেপাসে আমরা ভারত চলে যাই। ভারত চলে যাওয়ার পর আমি ভারতের আসামের লাইলাপুর ক্যান্টনমেন্টে আমি ট্রেনিং গ্রহণ করি, আমি জেড ফোর্সে ট্রেনিং গ্রহণ করি। আমার জেড ফোর্স নম্বর হচ্ছে 90,880। এরপর থেকে আমি ট্রেনিং গ্রহণ করার পর আমি হরিণে ফিরে আসলাম। সেখান থেকে একটা প্লাটুন, মোক্তারুল আলমের নেতৃত্বে একটা প্লাটুন গঠন করা হয়। সেই প্লাটুনে 3 জন গ্রুপ কমান্ডার ছিল, আমি একজন, বাবুল মনসুর এবং একজন ফজু বলতে ওনার নাম ফজলুর রহমান, ওনার বাড়ি বংশান। আর মনসুরের বাড়ি হচ্ছে, আবুল মনসুরের বাড়ি হচ্ছে মৌলভী মুসার, যে নতুন বর্তমান যে দরগা আছে তার পশ্চিমে। আমার বাড়ি হচ্ছে তার পূর্ব দিকে ইসুফ ফজুর বাড়িতে।
আমরা তিনজনে কিন্তু একই অঞ্চলে এবং একটা পরিপূর্ণ আঞ্চলিক ভিত্তিক একটা যোদ্ধাদের নিয়ে একটা প্লাট নিয়েছে। এটাই মুক্তিযুদ্ধে প্রথম মানে সুসংগঠিত প্লাট এবং ওই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত। ওই গ্রুপ নিয়ে এসে আমরা প্রথমে ফজল আহমিন সাহেবের ফজল আহমিন সাহেবের এখানে আসি, তিনি আমাদেরকে তিন গ্রুপের তিনটা শেল্টার ঠিক করে দেন। শেল্টার ঠিক করে দিয়ে আমরা দুই দিন ওই শেল্টারে একটা শেল্টারে আমরা দুই দিনের পক্ষা করছি বিশ্রামের জন্য। তার পরবর্তী পর্যায়ে এই তিন গ্রুপ এবং আগে যে গ্রুপগুলো আসছিলো সেগুলো আসলে একটু বিচ্ছিন্ন গ্রুপ ছিল। বিচ্ছিন্ন গ্রুপ বলতে এক এক একটা এক এক উপজেলার গ্রুপ, সেখানে তারা আসছে একখানি, হয়তো একজন ফরাদ আহমদের পড়ছে, একজন সন্দীপের পড়ছে, একজন মেরু সাহেবের পড়ছে, এরকম আট দশ জনের একটা গ্রুপ আসছিল। গ্রুপগুলো আসার পর ওই উপজেলার নির্দিষ্ট স্থানে রাস্তায় হয় না, পরবর্তী পর্যায়ে দেখা গেছে একজন তার এলাকায় চলে গেছে, যার যার এলাকায় সে চলে গেছে, গ্রুপগুলো বিচ্ছিন্ন হয়েছে, তাদের তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না। আমরা যখন আমার গ্রুপটা আমাদের গ্রুপটা যখন আসে তখন একটু প্রাণ ফিরে পায়, প্রাণ ফিরে পায় এই যে বিচ্ছিন্ন গ্রুপগুলো তখন আমাদের দলগুলোতে যোগ দেয়। এরপরে একটা অত্যন্ত অ্যাক্টিভ গ্রুপ ছিল আমাদের, আগের যে গ্রুপটা ছিল সেটা হচ্ছে হারুনুর রশিদের, যা হারুন গ্রুপ বলা হতো সেটা। সেই হারুন গ্রুপের উপাসনটাও ছিল অনেক বেশি। এসএসসি পরীক্ষার আগে দিয়ে তারা একটা কাঠিরহাট ইয়েতে কাঠিরহাট স্টেশনে একটা আক্রমণ করেছিল, এটা উড়িয়ে দিয়েছিল। যেহেতু এসএসসি পরীক্ষাটাকে অর্থাৎ মুক্তিযুদ্ধের অ্যাক্টিভিটিসটাকে ধরে রাখার জন্য এই উপাসনটা করা হয়েছিল, সেটা হারুন গ্রুপ। এরপরে যে গ্রুপগুলো আসছে সেগুলো কিন্তু মোটামুটি রেজিমেন্টেড গ্রুপ এবং সেখানে 10-12টা গ্রুপ কিন্তু কার্য করছিল। বাকি গ্রুপগুলো বেশিরভাগ গ্রুপে আসছে কিন্তু স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার প্রায় কাছাকাছি সময় এবং পরবর্তী সময়। কিন্তু আমি এখন এগুলো বলতে গেলে হয়তো কিছুটা দ্রুতি বিচ্ছিত হয়ে যাবে। ইংলিশ গ্রুপ আছে, তারপর আপনার এগিয়ে সাত্তার গ্রুপ আছে, তারপরে জাহিদ গ্রুপের কথা আমি আগে বলেছি, সেটা প্রথমেই আসছিল, সেটা একটা ভেঙে গিয়েছিলো গ্রুপটা। গ্রুপটা ভেঙে যাওয়ার কারণে যিনি ডাক্তার জাহিদ নামে এখন পরিচিত, তার গ্রুপের মধ্যে ছিল আপনার মোহাম্মদ ইলিয়াস নামে একজন ছিল, তিনি এখন ক্যামেরাতে আছেন, আপনার সময় মুসিল ইসলাম মাহমুদুল আইপিএস ছিলেন, আরেকজন ছিলেন আপনি আবুল, তিনি এনএসএতে বর্তমানে চাকরি করতেছেন, আরেকজন আছে রায়মন্দি মরি, তিনি এখনও আছেন, বাড়িতে আছেন। এরা তিন চারজন বঙ্গর গ্রুপ কিন্তু আমার গ্রুপে অংশগ্রহণ করেছিল। এরপরে কার্যকরী গ্রুপের মধ্যে যারা ছিল যেমন নুরুল আলম গ্রুপ আছে, নুরুল আলম বর্তমান তিনি কমান্ডার, নুরুল আলম গ্রুপ আছে, তারপরে ধরেন আপনার একটা গ্রুপ হচ্ছে যে ইংরেজ গ্রুপ, ইনি মারা গেছেন, ইনার বাড়ি বংশাল, তারপরে মফিজ গ্রুপ তার বাড়িও বংশাল, তারপরে আপনার কিছুদিনের একদিন মারা গেল দুটা গ্রুপ, তারাও স্বাধীনতার ঠিক আগ আগ মুহূর্তে আসছে। এইরকম অনেক গ্রুপ কিন্তু এসে গেছে। বিএলএফ বলতে যেটা গ্রুপে ছিল সেটা বিএলএফের একটা গ্রুপ আসছিল, সেটাও কিন্তু আসলে একটা প্লাটুন নিয়ে একটা বিএলএফের একটা গ্রুপ কমান্ডার আসছিল, সেটা কিন্তু একটা বিচ্ছিন্ন গ্রুপ। এই কারণে বিচ্ছিন্ন আমি বলতেছি যে সেটা থানাভিত্তিক কোনোভাবে আসে না। যে গ্রুপগুলো আসছে একজনের বাড়ি হয়তো সীতাকুণ্ড, মিরাসরাই, সন্দ্বীপ বা কক্সবাজার বিভিন্ন গ্রুপ নিয়ে একটা গ্রুপ আসছিল, গ্রুপগুলো শেষ পর্যন্ত যার যার এলাকায় তারা চলে গেছে। আসলে এখানে গ্রুপের কোনো মানে রেজিমেন্টেড কোনো গ্রুপের একটা কোনো অবস্থান ছিল না, তারাও কিন্তু আমাদের সাথে মিশে যুক্তি করেছে। তো আমার এলাকায় একজন ছিল, তার নাম রফিক রফিকুল আলম, তার মা পাড়া হচ্ছে গুল মোহাম্মদ চৌধুরী বাড়ি, আর আমার বাড়িতে দুজন ছিল, একজন হচ্ছে মোহাম্মদ ইউসুফ, আরেকজন হচ্ছে শফিউল আলম। শফিউল আলম এখন থেকে মানিকচুরির গ্রুপ কমান্ডার, সেখান থেকে মানিকচুরির উপজেলার কমান্ডার, আরেকজনের কোনো কোর্স নেই, সেটি কোথায় সেরকম জানি না। তো এই তিনজন দুজন বিএলএফ এবং রফিক একজন ছিল, তিনজন আমরা যখন পরিপূর্ণ যুদ্ধ যখন হচ্ছে এবং যুদ্ধর আগ মুহূর্ত পর্যন্ত এরা কিন্তু বিএলএফের সদস্য ছিল এবং আমাদের গ্রুপের সাথে সম্পৃক্ততার একটি যুদ্ধ করেছে, মানে সেখানে অ্যাক্টিভলি কাজ করেছে। এখানে কোনো আলাদা রকমের কোনো সক্রিয়তা বা এফের বিএলএফের কোনো গ্রুপের মধ্যে কোনো পার্থক্য বা ডিভিশন নিতে ছিল না। তো এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আর্মি জহুরের একটা, আর্মি জহুর উনি সেনাবাহিনীতে ছিলেন, ওনার তো কোনো গ্রুপ ছিল না। উনি তো যেমন গোলামুর রহমান মনে, তার তো কোনো গ্রুপ ছিল না, তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন, সেখান থেকে বিচ্ছিন্নভাবে ছুটে আসছেন। সেনাবাহিনীতে চাকরি করছেন সে ধরনের একটা গ্রুপ কমান্ডার আমাদের আশা আগে থেকে কাজ করছে, সেটা হচ্ছে উদলীয়রা,
আমার সভা গ্রুপ। এই আমার সভা গ্রুপটা একটা রেজিমেন্টের গ্রুপ ছিল। দুটো আমরা আমাদের গ্রুপ এখানে ঢুকার পরে আটা তারিখে যুদ্ধে যে আসার পরে কিন্তু দুটো রেজিমেন্টের গ্রুপ ছিল। একটা হচ্ছে হারুন গ্রুপ যেটা আমি বলেছি, একটা বাড়ি মোহাম্মদ চৌধুরী বাড়ি, একটা হচ্ছে উদালিয়া সে আমার সারা গ্রুপ। উনি আর্মি আর্মির চাকরি ছিলেন, উনি বাড়ি দিয়ে একটা গ্রুপ নিয়ে আসছিলেন। হাশেম ভাইয়ের কথা যেটা বলেছি সেটা যে তারা আগেই আসছে, একটা বিচ্ছিন্ন গ্রুপে নিয়ে আসছিল। কামাল এস এম কামাল আসছেন যুদ্ধের, কামাল উদ্দিন যিনি সিএনসি উনি আসছেন যুদ্ধের এক মাস দেড় মাস আগে। এস এম ফজলুল্লাহ কেবি সোম ওনারা সিএনসি স্পেশাল হিসেবে ট্রেনিং নিয়ে দিন আসছিলেন। কামাল সাহেব আসছেন এস এস এর ইনচার্জে, আর এস এম ফজলুল্লাহ আসছেন বিএলএফের ইনচার্জে। এটা যুদ্ধ সমাপ্তির এক দেড় মাস আগে। তখনই এই বিষয়টা তাদের মধ্যে বসে একটু সমন্বয় হয়েছিল যে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনা করতে হবে। ওখানে সিএনসি কে বা কমান্ডার কে, কে কমান্ডার নয় এই নয়, আমাদের স্বাধীনতা লক্ষ্যে এগিয়ে দিতে হবে। বিশেষ একটা ভূমিকা হয়তো এই ক্ষেত্রে আমাকে রাখতে হয়েছিল। সেখানে হলে একজন আমাদের ত্রিপুর লিবারেশন যুদ্ধ মুক্তি হওয়ার মানে অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে আমরা একটা বৈঠক করেছিলাম বংশালে, এবং সব গ্রুপ কমান্ডারদের সেখানে দেখানো হয়েছিল। সেখানে মুখ্য ভূমিকাটা আমাদের কয়েকজন লাগছে যে আমরা এখানে গ্রুপ বিভাজনের কোনো প্রশ্ন না, এটা হচ্ছে টিম ওয়ার্ক মুক্তিযুদ্ধ। যেখানে যুদ্ধ সেখানে মুক্তিযোদ্ধাকে থাকতে হবে, সেখানে যেখানে যুদ্ধ সেখানে মুক্তিযোদ্ধাকে, যেখানে শত্রু সেখানে আমাদের যুদ্ধ করতে। হ্যাঁ, যুদ্ধের কৌশল হিসেবে কিন্তু আসলে আমরা বিভিন্ন রকমের পলিসি অ্যাডাপ্টেশন করেছি। যেখানে যেখানে পাঞ্জাবি রাজাকার এবং অন্য অন্য আমাদের কাঠি ছিল, সে কাঠিগুলোতে আমরা টিমে গিয়ে গুলি করতাম, দু চারটা পাঁচটা গুলি করতাম এক সময়, নির্দিষ্ট সময় গিয়ে রাতে বা সকালে গিয়ে এক সময় গিয়ে গুলি করতাম। গুলি করে কিন্তু আমরা ফিরে আসতাম, এরা কিন্তু অহরহ গুলি করত। এটার উদ্দেশ্য ছিল একটাই, যাতে পাখানাদারা গ্রামে এসে কোনো রকমের কোনো অত্যাচার করতে না পারে, এবং তাদের যে পরিকল্পনাগুলো চায় থাকে সেই পরিকল্পনাগুলোতে ব্যাঘাত সৃষ্টি করার জন্য আমরা কিন্তু এই যুদ্ধের কৌশলটা নিয়েছিলাম। সেখানে বিশেষত কাঠিরহাট এবং নাজিরহাট, উদালিয়া টি গার্ডেন এবং হাটাজারিতেও আমরা করতাম, যেহেতু অবদুদিয়া মাদ্রাসা পিছন থেকে জাইয়া রেলস্তাদের দিক থেকে গিয়ে আমরা গুলি করে কিন্তু আমরা চলে যেতাম এসব বিভিন্ন জায়গায়। অর্থাৎ পাঞ্জাবিদের যাতে কোনো রকমের অ্যাক্টিভিটিস, অর্থাৎ পাকিস্তানিদের যেন কোনো অ্যাক্টিভিটিস, অর্থাৎ দ্রুত কোনো অ্যাক্টিভিটিস তারা যাতে গ্রাম পর্যায়ে বা যুদ্ধের প্রস্তুতি নিতে তাদের যেন বিব্রত হয়, এবং তাদের একটা মানসিক চাপের মধ্যে রাখার জন্য আমরা এই যুদ্ধের কৌশলগুলো কিন্তু কতগুলো হচ্ছে। সেটা হচ্ছে নাজিরাতে আপনি আপনারা জানেন একটা মর্মান্তিক একটা ঘোষণা করে দিয়েছি, সেটা সম্ভবত ডিসেম্বরের নয় তারিখ বা আট তারিখ বা নয় তারিখ দুই দিনে, নয় তারিখ আট তারিখ নয় দিনের মধ্যে সেটা একটা অ্যাডভান্স গ্রুপ কিন্তু ফটিক শরীরে চলে আসছে। সেদিন কিন্তু আসলে পাঞ্জাবিরা পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প যেটা নাজিরহাটে ছিল তারা কিন্তু নাজিরহাট থেকে চলে গিয়েছিল। তো নাজিরহাট থেকে চলে গিয়েছিল সেই সুবাদে আমি এবং জহুর ভাই আমাদের একজন জহুর কমান্ডার ছিল, আমি মার্গের নাম করতে ভুলে গেছি, ওনার বাড়ি মোহাম্মদ চৌধুরীর বাড়ি, ওনার নাম জহুরুল আলম চৌধুরী, ওনার একটা গ্রুপ ছিল আহমদ সভা, উনি বাংলাদেশ টেলিভিশনে চাকরি করতো, তারও একটা গ্রুপ ছিল। এদের গ্রুপ সমন্বয়ে কিন্তু আমরা একে একটা সমন্বিত কাজ করতাম। তো এই বিশেষ করে জহুর একটু সাহসী ছিল, জহুর আহমদ চৌধুরী খুব সাহসী ছিল, সে একটা এলএমজি এবং কিছু গুলি এবং আমার একটা স্ট্যান্ড গান ছিল, স্ট্যান্ড গান তো শর্ট রেঞ্জের, আমি একটা এসএলআর নিয়ে আসলে আমাদের বাড়ির পথ দিয়ে পিছনে যুগে বাড়া গিয়েছিলাম। তো আমরা শুনছি যে জিনিসটা করবে, তখন আমরা যুগি বাড়িতে আমরা অবস্থান নিয়েছি পক্ষান্তরে যে আসলে অ্যাডভান্স বাহিনীটা আসছে ওটা দেখার জন্য তাদেরকে স্বাগতম জানাবো, আর দ্বিতীয়ত হচ্ছে যে যুদ্ধের কলা কৌশলটা কীভাবে হয়, আমাদের অবস্থানটা কীভাবে, যাতে সেম সেক্টর না হয় আমরা চেষ্টা করতেছি ওদের সাথে যোগাযোগ রাখার জন্য। বাজিস্টাম বিকেলে তিনটা চারটার দিকে দেখছি আমরা ওদিক থেকে পাড়ি হয়ে আমার বাড়ির খুব কাছে রাস্তাটা দেখা যায়। যদি বাড়ির পশ্চিমে যখন আসি ওখানে পেয়াদা বাড়ির একটা মোড় আছে এখানে, ওখানে যখন আসছি তখন থেকে ওখান থেকে চারটা তিনটা বাসের আড়ে একটা বোঝেন সেটা আড়ে থেকে সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনীরা জয় বাংলা স্লোগান দিয়ে
ওরা আসতেছে, ওদের জয় বাংলা শব্দটা উচ্চারণটা ঠিকভাবে হতো না, ওই জুই বাংলা বলতো, জুই বাংলা তখন আমাদের সন্দেহ হবে। দেখি এই দিক থেকে তার নিয়ে সদাগরে যে পুকুরটা আছে, যে পুকুরের মধ্যে ওইখানে কিন্তু আমাদের যেটা অ্যাডভান্স বাহিনী ছিল তারা আর্সিয়াল এবং মেশিন গান টানগুলো ফিট করছে, কিন্তু এরা প্রস্তুতি নেওয়ার আগেই কিন্তু গাড়িগুলো চলে এসছে, ওরা কিন্তু গুলি করতেছে, গুলি করলে এরা গুলি করলে কিন্তু গুলিগুলো যায় গিয়ে লাগবে, কিন্তু সিভিলিয়ান যে বাসগুলো আছে যাত্রী বোঝার বাসগুলো আর আছে সেগুলো করে পরে ওইখান থেকে একটা আর্সিয়ালের সহায় করলো। আমরা কিন্তু জোর হয়ে এখান থেকে এই আট থেকে কিন্তু কিছুক্ষণ গুলি করেছি আমরা, গুলি করার পর আমাদের যেহেতু লিমিটেশন আমরা কিন্তু পালিয়ে গেছি ওইখান থেকে, দেখতেছি যে একটা বয়া ভবনের একটা গন্ধ এবং পাঞ্জাবিরাও গুলি করতে সেখানে গুলি করতেছে, আর এদিক থেকে যদি ক্রস ফায়ার করে তাহলে ক্রস ফায়ারটা কিন্তু আমাদের গাড়ির উপর পড়বে, যে কারণে আমাদের ওই স্থান থেকে ত্যাগ করে আমরা আমাদের যে যে এখানে আমাদের ইয়েটা ছিল যে শেল্টারটা ছিল আমরা কিন্তু সেই শেল্টারে চলে গেছি এবং পরবর্তী পর্যায়ে খবর পেলাম যে ওখানে 11 জন আমাদের ইয়ে মারা গেছে এবং 37 জন মতো পাবলিক মারা গেছে, তার মধ্যে কয়েকজন মহিলা এবং একজন বন বিভাগের কর্মচারী ছিলেন, তার নাম ইয়াহিয়া খান, তার বাড়ি হচ্ছে আপনার ফটিকছড়ি 14 তারিখ থেকে কিন্তু প্রচণ্ড গোলাগুলি, প্রচণ্ড ভারী অস্ত্রের যুদ্ধ শুরু হয়েছে, ভারী অস্ত্রের যুদ্ধ শুরু হওয়ার পর 14 তারিখ তারা নাজরাত ব্রিজটা ভেঙে দেয়, ভেঙে দিয়ে তারা 15 তারিখ তারা কিন্তু নাজরাত ত্যাগ করে, কিন্তু আমাদের বাহিনী নাজরাতের পশ্চিম পাড়ে আসতে সে তাদের খুব কষ্ট হয়েছে এবং আমাদের প্রতিটা প্রতিটা অ্যাম্বুশ থেকে যেন কোনো গুলি করা না হোক সে ব্যাপারে একটা নির্দেশ ছিল যে রোডের মধ্যে হাটাজারি থেকে ইয়ে রোডের মধ্যে, তারা কিন্তু রাত্রেই পালিয়ে যায় ওই 15 তারিখ বিকালেই কিন্তু এরা কিন্তু রাত্রের আন্ধারে কিন্তু পালিয়ে যায়। আমাদের এখানে কিন্তু দুটো ক্যাম্প ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা হচ্ছে নাজরাত আর তা হচ্ছে উদলিয়া টি গার্ডেনের মধ্যে একটা সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পটা কিন্তু 13 তারিখে উদ্ধার হয়ে কিন্তু নাজরাত চলে আসে। উদলিয়া টি গার্ডেনের যে জিনিসটা সেটা কিন্তু 13 ডিসেম্বরে কিন্তু তারা নাজরাত চলে আসে। হাটাদারি উপজেলার ধলই পরহাদাবাদের যে ব্রিজটা আছে যেটাকে দলই ব্রিজ নামে পরিচিত, দলই ব্রিজ নামে ওটাও ওরা মাইন্ডসেট করে ভেঙে দিয়েছে। পরবর্তী নাজরাত তো আপনি জানেন কিনা জানেন, নাজরাত কিন্তু টিম্বের ব্যবসায় ছিল অনেক বেশি এবং অনেক কাঠের স্টক ছিল নাজরাতের একটু উত্তর পাশ দিয়া, সেখানে কাঠগুলোকে সমান সমানভাবে বসিয়ে বসিয়ে আমাদের মিত্রবাহিনীর গাড়িগুলো কিন্তু বিকল্প রাস্তা দিয়ে কিন্তু সেখানে অর্থাৎ হাটাজারি এলাকা থেকে হালদা হয়ে এবারে হাটাজারি এলাকাতে আসে এবং এরা কিন্তু এটা ঘটেছে কিন্তু 16 ডিসেম্বর সকালে এবং ওরা চলে গেছে তখন ব্রিজটা দিয়ে, এখানে কিন্তু আক্রমণ করেছে নাজরাত কলেজে, কিন্তু এখানে ওরা কিন্তু নাজরাতে উঠতে পেরেছে 16 ডিসেম্বর সকালে, সারা রাত্রে লেবাররা কিন্তু ওই গাছ দিয়ে সাজাইয়ে কিন্তু ব্রিজের মতো করে দিয়েছে, বাড়ি গাড়িগুলো কিন্তু পাড়ি হতে পারছে এবং যেহেতু এটা ডিসেম্বর মাস হালদা গাছ ছিল সুগান, হালদা নদীতে ছিল সুগান, সেভাবে কিন্তু নাজরাত এটা আসে। এরপর তারা নাজরাত থেকে একটা ক্যাম্প রেখে কিছু সৈন্য মিত্রবাহিনীর কিছু যৌথবাহিনীর কিছু সৈন্য কিন্তু নাজরাতে থাকে, এরপর হাটাজারি থেকে বাকি অংশ এভাবে একটা ডিফেন্সিভ প্রতিক্রিয়ারা কিন্তু চট্টগ্রাম কিন্তু মধ্যে চলে আসে। যুদ্ধ প্রত্যাশিত মুক্তিযুদ্ধরা যারা কামনা করেছে তারা চতুর্দিক থেকে ক্ষমতার রাজনীতি দিয়ে ঘেরোর মধ্যে চলে গিয়েছে, এই বাঁধের মধ্যে তারা রয়েছে, বাঁধ ছেড়া এই বাঁধ ভাঙার আসলে কোনো কৌশল কোনো রাষ্ট্রনীতি স্বাধীনতা 43 থেকে বেরিয়ে আসেনি। আমার চেতনার বাংলাদেশ, আমার প্রত্যাশিত বাংলাদেশ, আমার যে চেতনায় যে বাংলাদেশ লালিত করেছে সে লালিত সে স্বপ্ন পূরণে সে বাংলাদেশ আমার মনে হচ্ছে সেটা এখন সেটা একটা চক্রের মধ্যে, এটা চক্রের মধ্যে বারবার ঘুরতেছে। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর,
आमी एक बार देखी बार बार देखी देखी बांग्लार मुख।